গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আর দেখো, সকাল সকাল আমি বসে গেছি অনেক বাজার নিয়ে। তো বাপির বাবা বাজারে গেছিল, বাজার থেকে কি কি এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে নিয়ে এসছে আরেক রকমের শাক, এটা হলো মটর শাক। তো এই মটর শাকটা আমি কখনো রান্না করিনি আর কি, কেমন লাগবে আমি জানি না। তো এনেছে মটর শাক, ও তো বললো খুব ভালো লাগে আর কি, ভালো খেতে লাগে। মটর শাক নিয়ে এসছে, আর নিয়ে এসছে এই যে পালং শাক, মানে এই যে ডাটা সমেত পালং শাক আর কি, শিশালা পালং শাক যেটাকে, হ্যাঁ শীষ পালং যেটাকে বলা হয়, নিয়ে এসছে। তো এইগুলো বাপির বাবা খেতে খুব পছন্দ করে, মানে বিভিন্ন রকমের সবজি দিয়ে মিক্স সবজি করলে বা ছোট চিংড়ি মাছ দিয়ে করলেও খুব পছন্দ করে। আর এই যে নিয়ে এসছে শাকালু, পেঁয়াজ, এই যে পেঁয়াজ আর রসুন আর আলু, পেঁয়াজ আদা রসুন আলু, এই যে এর মধ্যে, এটা আর এখানে ঘরে ঢাললাম না, এটা বাইরে গিয়ে গুছিয়ে নেবো একেবারে, এই বাজারে এনেছে। আর আজকে কিন্তু শুধু নিয়ে এসছে এই যে চিংড়ি মাছ, মানে একটা মিক্স চিংড়ি মাছ, মানে ছোট ছোট কুচু চিংড়ি, পুকুরের চিংড়ি, আর তার সাথে আছে এই যে বিভিন্ন রকমের ছোট মাছ, এই যে মৌরলা মাছ, পুঁটি মাছ, পাকাল মাছ, আর কুচু চিংড়িটাই বেশি আছে। তো এই চিংড়ি, এই মোট মাছ এনেছে আজকে, আর কিন্তু কিছু মাছ সেই মতো আনেনি। তো চলো, আর আগের দিনের মাছ একটু আছে, ছোট চিংড়ি মাছ আছে আর মাছ আছে, ওই জন্য বললাম আজকে আর মাছ আনতে হবে না। তো চলো আমি মাছগুলো, বন্ধুরা সবজি কেটে তারপরে শাকটা ধুয়ে সব নিয়ে চলে এসেছি। এই দেখো শিশালা পালং শাকগুলো কেটেছি কিছুটা, এই যে এটা শুধু শাকটাই আছে, আর এই শাকটা করবো, এই যে বেগুন আলু শিম কুমড়ো এগুলো সব এখানে কেটে নিয়েছি, এটা দিয়ে এটা করব। আর এটার সাথে দেবো এই যে দেখালাম তোমাদেরকে, এই যে ছোট চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, এর কিছুটা দেবো আর কি, হাফ দেবো, আর পুরোটাই করব না, হাফ দেবো আর হাফটা রেখে দেবো আর কি। আর বাপির বাবা গিয়ে আবার এই যে আনলো মাছ, কারণ বাপির পিসি আর কি ফোন করেছিল, বললো যে আসবে। তো বললো তাহলে তো ছোট মাছ আজকে আনা হয়েছে, তাহলে একটু বড় মাছ নিয়ে আসি বলে আবার সামনে থেকে গিয়ে একটা রুই মাছ নিয়ে এলো আর কি। তো যাই হোক, পিসি বলেছিল আসবে, তো আবার ফোন করে এখন বললো যে তার শরীর খারাপ, আসবে না। তো যাই হোক, আমি মাছটা রান্না করবো আর কি, কিছুটার মাছ রান্না করব। আর এই মাছটা আমি রান্না করব, এই যে নিয়েছি দেখো, পেঁয়াজ কলি আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এই মাছটা করব। আর এই যে একটা নিয়েছি শাক, বেথে শাক, এই বেথে শাকগুলো কেটে নিয়েছি, এই যে বেগুন দিয়ে বড়ি দিয়ে করবো আর কি, এটা। আর মশলা ওদিকে হয়ে গেছে, তো চলো। আর বললাম তো দু একদিন দিয়ে শরীরটা আমার ভালো নেই, পুরো মাথাটা ভারী, আর এত ঘাড়ে যন্ত্রণা, মানে কি বলবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক চলো রান্নাটা আরম্ভ করে দিই। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব, আর এই যে রুই মাছটা এটা কিন্তু আমি পুরোটা করবো না, কারণ এতটা লাগবে না, তাই হাফটা রেখে দেবো, হাফটা করবো আর কি। আর এই পুকুরের চিংড়ি মাছটা দেখো কি সুন্দর, এতটাই পরিষ্কার, এতটাই ফ্রেশ। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু বাজারে খুব একটা বেশি পাওয়া যায় না, বাজারে এলেই সাথে সাথে কিন্তু উঠে যায়। তো আজকে আর কি বাপির বাপে একটু পেয়ে গেল। চলো রান্না বসিয়ে দিই, মাখা হয়ে গেছে লবণ হলো। এই যে কটা রেখে দেবো আর কি, আর কিছুটা চিংড়ি মাছও রাখবো। এই যে শাকটা করার জন্য আমি বেগুনগুলো একটু ভেজে নেব, আর এইদিকে এই যে দেখো বড়ি আমি ভেজে নিয়েছি, একটু বেশি করেই ভেজেছি, একটু শাকে দেবো, বেঁচে শাকে দেবো, আর একটু মাছের ফুলে দেবো। ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজছি,
আর এই মাছটা এত টাটকো মাছ ছিল, যখন আনছিল তখন লাফা ছিল মাছটা, তো মাছটা ভেঙেই গেল। তোমরা দেখবে পচা মাছ, একটু নরম মাছ যে হয়ে যায় সেগুলো ও ভাঙে, আর যেগুলো একদম টাটকো মাছ জ্যান্ত থাকে সেগুলোও কিন্তু ভাঙে। তো আমার একটা মাছ ভেঙেই গেল বাচ্চা বাচ্চা আর কি। তো তাহলে হয়ে গেছে মাছটা ভালো, আমি নামিয়ে নিই। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি। তো এখন আমাদের বাপি বাপির বাবা একটু ঝাল ঝাল তরকারি একটু পছন্দ করছে, শীতের দিনে একটু ঝাল ঝাল করো, একটু লাল লাল করো, এইসব মানে ওদের চোখে আগে লাগবে যে একটু লাল লাল তরকারিটা হবে, সেটা বেশি টেস্টি হবে, তারপরে খেয়ে বলবে আর কি। আদা রসুন দিয়ে দিয়েছি, আর এখন দিলাম লঙ্কা হলুদ গুঁড়ো আর কি। আর এই যে পেঁয়াজ কলিগুলো দেখছো, এগুলো কিন্তু আমি আলুটা ভাজার পরে শেষে দিয়েছি, এগুলো বেশ একটু সুন্দর সবুজ সবুজ থাকবে। আর এমনি বেশি কষলে দেখবে পেঁয়াজ কলি হয়ে যায় একটু কালচে কালচে টাইপের, এই জন্য আমি এইভাবে আর কি করি, আমার ভালো লাগে। সবুজ সবজি একটু সবুজ সবুজ থাকবে তবে কিন্তু ভালো লাগে। আমার সবজিটা কষা হয়ে গেছে, দিয়ে দিলাম জল। আচ্ছা কি বলতো, এখন সেরকম কোনো কাজ করা হয়নি, এই যে সবজিটা আনলো বাজার থেকে আর কাজে যেন হাত আসছে না। সবজিটা আনলো, সবজিটাকে গুছালাম, আর এই যে এখন রান্নাতে এলাম, আর সেরকম কিছু কাজ হয়নি কিন্তু। তো যাই হোক, রান্নাটা করে নিই, তারপরে একটা একটা করে কাজ করি, তোমরা সঙ্গে থাকো আমার। রান্নাবান্না কিছুটা করলাম, করে এসে আর এই যে এবার করছি অন্যান্য কাজ। তো দেখো বাপি বসে গেছে কিভাবে কম্পিউটারে কাজ করতে, ওকে বোঝাই যাচ্ছে না কিভাবে। এই দেখো এত ঠান্ডা, এত ঠান্ডা, ও মানে চাদরটাকে মাথায় দিয়ে ভালো করে দিয়ে আর ইয়ারফোনটাকে কানে দিয়ে আর কম্পিউটারে বসেছে কাজ করতে, প্রচুর ঠান্ডা, মুখটা তো দেখা যাচ্ছে না একবার তো। তো ঠান্ডা মানে দু চার দিন দিয়ে এত ঠান্ডা পড়ছে, আর আমি তো এইদিকে আমার রান্নাঘরের দিকে দরজাটা খুলতেই পাচ্ছি না, এত ঠান্ডা হাওয়া আসছে। আর এই যে দরজাটা খুললে হাওয়াটা এদিকে আসছে, ওর গায়ে লাগছে, তার জন্য আর কি ও ওই চাদরটাকে গায়ে দিয়ে ভালো করে বসেছে আর কি। তো চলো ও কাজ করুক, আমি আমার কাজ করি, প্রচুর কাজ পড়ে আছে। তারপর আসছি অন্যান্য কথায়, স্নান করে নিয়ে পুজো দিয়ে নিলাম, আর তারপরে তুললাম অনেক জামা কাপড়। এই দেখো এই প্রচুর জামা কাপড় এইগুলো তুলে আনলাম, তো একটু ভিজে ভিজে লাগছে এটা, তো তুলে আনলাম, আর এখনো রয়েছে প্রচুর বাইরে। তো এই জামা কাপড়গুলো বিকালের দিকে গুছাবো, তো এখনো কিন্তু আমাদের দুপুরের খাওয়াটা হয়নি। বাপি আবার গিয়েছে ফের আলু ভাজতে, ওর আলু ভাজাটা যেন একটা নেশা লেগে গেছে, ওটা প্রত্যেকদিন ওর চাই, তো আলু ভাজছে। তো আমি বললাম না একটু বন্ধুদের সাথে তাহলে কথা বলে নিই, বলে আর এই যে তোমাদের সাথে কথা বলতে এলাম। আর এই যে জামা কাপড়গুলো তুলেছি, এই গেঞ্জিটা এখনো ভিজে রয়েছে, একটু একটু ভিজে, রোদের জোরটা খুব কম এই জন্য আর কি শুকাচ্ছে না। এই যে দেখো এখনো ওইদিকে রয়েছে সোয়েটার, জামা প্যান্ট আরও অনেক কিছু রয়েছে, তো ওগুলো এখনো একটু শুকাক, আর আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে এই জামা কাপড়গুলো ততক্ষণ শুকাতে থাকুক, তারপরে তুলবো আর কি বিকালের দিকে। আর না শুকালে তো কিছু করার নেই, কালকে আবার দিতে হবে। তো চলো বাপি আলু ভাজা করছে, আর খেতে দিয়ে দিই। আর চলো বাপি আলু ভাজা করছে, কি করছে দেখি, একটু করছে দেখি। এই দেখো চুরচুরি আলু ভাজা, আর এই যে এখানে রেখেছে বাদাম, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এই তো কাঁচাই বাদাম, ভাজা তো হয়নি, লাইটটা জ্বালা হয়নি, রান্নাঘরটা অন্ধকার লাগছে, লাইটটা জ্বাল। হ্যাঁ এই যে দেখো আলু ভাজা, এই দেখো এখন বাজতে যায় তিনটে, বাজতে হয়তো পাঁচ সাত বাকি, এতগুলো রান্না করলাম তারপরে ও করছে আলু ভাজা। আর এই যে
এত হাওয়া আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তার জন্য আমি এখানে একটা গামছা দিয়ে দিয়েছি, পুরো গ্যাসটা নিভে যাচ্ছে। আর এই যে এখন যাবে স্নান করতে, এই যে প্রত্যেক দিন আলু ভাজা চাই, আলু ভাজা চাই, ওর প্রত্যেক দিন আলু ভাজা চাই। আলু ভাজাটা আবার এইদিকে দেখো, এই যে নিয়েছে ফুলকপি বেশ ভালো করে মাখিয়ে নিয়েছে, ওটাও বড়া বানাবে। এই ও প্রত্যেক দিনের মানে আর ভালোই লাগছে না। সন্ধ্যা হয়ে গেছে আর এই দেখো আমি জামা কাপড় গুলো গুছাতে আরম্ভ করেছি। তো দুপুর থেকে প্রচুর জামা কাপড় তো আর কি শুকনো করে তোলা ছিল, তো সেগুলো আর গুছানো হয়নি। আমি ভাবলাম একটু বিশ্রাম নিয়ে আর তারপরে গুছাবো, তো এই জন্য আর কি একটু বসে নিলাম। আর কিছু কাজ ছিল গুছানো গাছানো, তো সেইগুলো কিছু কোটটা করে নিলাম। নিয়ে আমি ভাবলাম যে জামা কাপড় গুলোতে জল করা আছে, এগুলো একটু কেচে কেচে বলছি সরি গুছিয়ে নিই। প্রচুর জামা কাপড় জমে গেছে আর কি, তো এই জামা কাপড়গুলো আর কি এখন আপাতত গুছিয়ে রাখবো, পরে আবার এগুলো ফের আয়রন করতে লাগবে। তো চলো জামা কাপড় গুছিয়ে নিই। আর এই যে বাপি একটু বিশ্রাম করছে, শুয়ে আছে, ও একটু কাজ করে দিচ্ছিল, তো তারপর বললো একটু বিশ্রাম করে নিই বলে ও একটু বিশ্রাম করছে আর কি। এই প্যান্ট গুলো বাপি এত মোটা মোটা না, এই দেখ এইগুলো শুকাতেও এখন অনেক পকেট টকেট গুলো ভিজে ভিজে আছে। মিলে দিয়েছি একটা মিলে বাইরে দিয়ে আছে, আর এই যে একটু পকেট গুলো একটু ভিজে ভিজে থাক, আবার কালকে রোদে দিয়ে দেবো। এখন বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করব। তোমরা যারা আমার ভিডিও দেখছো দয়া করে লাইক শেয়ার কমেন্টস করো আর আমাকে সাপোর্ট করো প্লিজ। আজকের মতো রাখছি, টাটা, আবার দেখাবো একটা নতুন ব্লগে।